আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি উটের ব্যাপারে জানাবো যে উটের ব্যাপারে জানার পর সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছিল। কেননা এই উটটি তার মাথা ছাড়াই চলাফেরা করতে পারে। কিন্তু এটা কি কখনো সম্ভব, কোনো উট তার মাথা ছাড়াই চলাফেরা করতে পারে? এটা কি আসলেই সত্য নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে? আমি আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত সব কিছু জানাবো এবং সেই সাথে সাথে এমন কিছু তথ্য জানাবো যেগুলো জানার পরে আপনারা সকলেই অবাক হয়ে যাবেন। বিস্তারিত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য মিথ্যা চেনার তৌফিক দান করুক, আমিন। যারা সবকিছুতেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সহযোগিতা চান, কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। প্রিয় ভাইরা, ভিডিওটি আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, একটি উট তার মাথা ছাড়াই চলাফেরা করছে। কিন্তু এর পেছনে সত্যতা জানতে আপনাকে ভিডিওটি অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখতে হবে। প্রিয় ভাইরা, বলা হয়ে থাকে এই ঘটনাটি খুব বেশি পুরনো নয়, মাত্র 6 থেকে 7 বছর পুরনো একটি ঘটনা। সেই সময় পাকিস্তানের কোনো একটি মরুভূমি এলাকায় 30 থেকে 35 বছর বয়সী একজন মানুষ বসবাস করতেন, যে এলাকা থেকে ওনার ব্যাপারে বিস্তারিত জানা গিয়েছে। তিনি সেখানকার স্থায়ী বাসিন্দা ছিলেন না, তিনি আগে অন্য একটা জায়গায় বসবাস করতেন, কিন্তু তার আসল ঠিকানা কখনোই জানা যায়নি এবং তিনি কখনোই কাউকে বলেননি। তিনি কেন এমনটা করেছিলেন এবং ওনার এই ঘটনার সাথে এই উটের এমন একটি সম্পর্ক রয়েছে যেটা হয়তো আপনারা কেউ কখনো ধারণাও করতে পারবেন না। বলা হয়ে থাকে সেই মানুষটি যে এলাকায় নতুন করে বসবাস শুরু করেছিলেন, তিনি সেখানে অনেকগুলো উটকে পালন করতেন এবং তিনি ওনার সেই উটগুলোকে অনেক আদর করতেন। আবার সেই উটগুলোকে তিনি বিভিন্ন মানুষকে মরুভূমি ঘুরিয়ে দেখাতেন, অর্থাৎ সেই ব্যক্তি উটকে লালন পালন করার পাশাপাশি উটকে দিয়ে তিনি তার সংসার চালাতেন। একটা সময় তার সেই উটের একটা ভিডিও ভাইরাল হয়, যে এই ভিডিওটিতে দেখা যায় ওনার একটি উট শক্ত কাঁটাওয়ালা ক্যাকটাস গাছ খাচ্ছে। আর যখন তিনি এই ভিডিওটি ইন্টারনেটে দেন, তখন এই ভিডিওটি এত বেশি ভাইরাল হয়েছিল যেটা কেউ কখনো ধারণাও করতে পারেনি। আর আপনারা ভিডিওটিতে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিভাবে একটি উট কাঁটাওয়ালা ক্যাকটাস গাছ খেয়ে নিচ্ছে। এটা নিশ্চয়ই অনেক অদ্ভুত একটি ব্যাপার, একটি প্রাণী কিভাবে এই ক্যাকটাস গাছগুলো খেতে পারে ভাবতে অবাক লাগছে। কিন্তু সেই মানুষটি যখন দেখলেন ওনার এই উটের ক্যাকটাস খাওয়া ভিডিওটি ইন্টারনেটে অনেক বেশি ভাইরাল হয়েছে এবং সেই সাথে সাথে ওনার এই উটের ভিডিও যিনি অনলাইনে দিয়েছিলেন তিনি অনেক টাকা ইনকাম করেছেন, তখন তিনি চিন্তা করলেন তিনি উটের মাধ্যমে ইনকাম করবেন। আর এই কারণে সেই মানুষটি ওনার উটকে নিয়ে বিভিন্ন ভিডিও বানাতে শুরু করলেন। কিন্তু কোনো ভিডিও ভাইরাল হচ্ছিল না এবং তিনি যেই স্বার্থে এই কাজগুলো করছিলেন ওনার সেই স্বার্থ হাসিল হচ্ছিল না। পরবর্তীতে তিনি এই কাজটি বাদ দিয়ে দিলেন এবং সেই এলাকার অন্যান্য মানুষগুলোর সাথে খুব স্বাভাবিকভাবেই ওনার জীবনযাপন করতে শুরু করলেন। কিন্তু আমি আপনাদেরকে এতটুকু জানিয়ে দেই, এই মানুষটি কোনো স্বাভাবিক মানুষ নয়। তিনি প্রতিনিয়ত মহান আল্লাহ তাআলার মহান হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং তিনি এমনভাবে চলাফেরা করতেন যেভাবে চলতে বলেছেন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন। তিনি সব সময় সব রকম খারাপ কাজ থেকে দূরে থাকতেন এবং যে জায়গায় অনেক মানুষের ভিড় থাকত তিনি সেই জায়গায় কখনোই যেতেন না। কিন্তু সেই এলাকার মানুষগুলো একটা বিষয়ে কোনোভাবেই বুঝতে পারছিল না, আর সেটা হচ্ছে সেই মানুষটি হঠাৎ করে এসেই সেই এলাকায় এমন কিছু পরিবর্তন করতে চাইল যেগুলো সাধারণত এর আগে সেই এলাকায় কখনোই ছিল না। যার মধ্যে একটা অন্যতম ছিল, সেই মানুষটি চাইছিলেন সেই এলাকায় যেন বাইরের কোনো মানুষ সহজে প্রবেশ করতে না পারে। এই নিয়ে সেই এলাকার মানুষগুলোর মধ্যে অনেক বেশি আলোচনা সমালোচনা হতে থাকে এবং সবাই ভাবতে থাকে এই মানুষ এলাকায় আসার মাত্র কিছুদিন হয়েছে, কিন্তু এর মাঝে কেন এই মানুষটি এলাকার এত পরিবর্তন করতে চাইছে। সে এলাকার মানুষগুলো এটা কোনোভাবেই বুঝতে পারছিল না, কিন্তু সেই এলাকার মানুষগুলোর মধ্যে মাঝে মাঝে কেউ কেউ দেখেছে সেই মানুষটি রাতের বেলা কোথায় যেন যেতেন এবং ওনার কাছে একটি ঘোড়া রয়েছে, যেই ঘোড়াটিকে তিনি সবসময় একটি ঘরের মধ্যে রাখতেন এবং সেখানেই লালন পালন করতেন। আর রাতের বেলা তিনি সেই ঘোড়াটিকে নিয়ে কোনো একটা জায়গায় চলে যেতেন। কিন্তু সেই এলাকার অন্য কারো কাছে ঘোড়া না থাকার কারণে কেউ বুঝতে পারছিল না সেই মানুষটি আসলে ঘোড়া নিয়ে কোথায় যায়। ঘোড়া না থাকার কারণে কেউ তার পিছু নিতেও পারছিল না। কিন্তু এই মানুষটি এমন একজন মানুষ যার ব্যাপারে সেই এলাকার মানুষগুলো কখনোই কোনো কিছুর ধারণাও করতে পারেনি। আর কেন তিনি রাতের বেলা বাইরে যেতেন সবার আড়ালে সেটি জানার আগে আপনারা যারা ভিডিওতে এখনও লাইক দেননি, ভিডিওতে এখনই একটি লাইক দিয়ে দিন।
প্রিয় ভাইরা এরকমটা করে যখন অনেক দিন পর্যন্ত চলতে থাকে তখন সেই এলাকার মানুষগুলো শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন এই মানুষটির সাথে বসা দরকার এবং তিনি রাতের বেলা কোথায় যায় সেই ব্যাপারেও জানা দরকার কিন্তু এমন সময় এলাকার একজন সবাইকে বললেন আমি সেই মানুষটিকে নামাজ পড়তে দেখেছি তার নামাজ দেখে মনে হয় তিনি স্বাভাবিকভাবে নামাজ পড়তে জানেন না আপনারা যদি কেউ ওনার নামাজ পড়া ঠিকঠাকভাবে লক্ষ্য করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন তিনি মনে হয় নতুন করে নামাজ শিখেছে কেননা একজন মানুষের এত বয়সে তিনি এমনভাবে নামাজ পড়ছেন যেভাবে একটা ছোট্ট বাচ্চা নামাজ শেখার পর নামাজ পড়ে এই কথাটি শোনার পর এলাকার মানুষগুলোর মধ্যে আরো বেশি কৌতূহল সৃষ্টি হয় এবং সবাই সেই মানুষটির ব্যাপারে বিস্তারিত জানতে খোঁজ খবর নিতে শুরু করে কিন্তু এদিকে সেই মানুষটি তার উটকে দিয়ে একটা ভিন্ন রকম ব্যবসা শুরু করে দিয়েছেন আর সেই ব্যবসাটি হচ্ছে সেই এলাকায় যে পর্যটকগুলো ঘুরতে আসতো সেই মানুষটি সেই পর্যটকগুলোকে দেখাতো তার একটি উট রয়েছে যে উট মাথা ছাড়াই হাঁটাচলা করতে পারে এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে এছাড়াও তিনি এই ঘটনাটি পরবর্তীতে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেয় আর যখন দেখা যায় একটি উট মাথা ছাড়া আসলে হাঁটাচলা করছে এটা দেখার পর সেই ভিডিওটি অনেক বেশি ভাইরাল হয়ে যায় কিন্তু এর পেছনে এমন একটি ঘটনা আছে যেটা হয়তো আপনারা কেউ কখনো কল্পনাও করতে পারছেন না কেননা তিনি যখন পর্যটকগুলোকে এই দৃশ্য দেখাতেন তখন তিনি সবাইকে বলতেন আমার উটকে আপনারা দেখতে পারেন তবে মাত্র কয়েক মিনিটের জন্য এরপর আপনাদেরকে অন্যদিকে তাকাতে হবে এবং এখান থেকে ফিরে চলে যেতে হবে সেই এলাকার একজন সেই পর্যটকগুলোর মাঝে ঢুকে পড়ে এবং সেই মানুষটির উটটিকে দেখার জন্য তার উটগুলোকে তিনি যেখানে রাখতেন সেখানে চলে যান সেখানে যাওয়ার পর তিনি দেখলেন আসলে ওনার এমন একটি উট রয়েছে যে উটের মাথা নেই এরপর সম্পূর্ণ এলাকায় যখন এই ঘটনাটি জানাজানি হয়ে যায় তখন সবাই বলাবলি করতে থাকে এই মানুষটি এখানে এসেছেন মাত্র এক থেকে দেড় বছর হয়েছে এর মাঝে এমন উট কখন তার ঘরে জন্ম নিল যে উটের মাথা নেই সেই উটের যদি আসলে মাথা না থেকে থাকে তাহলে সেই উট খায় কি করে আর সেই উট স্বাভাবিকভাবে চলাফেরা করে বা কি করে এ নিয়ে যখন সেই এলাকার মধ্যে অনেক আলোচনা সমালোচনা হতে শুরু করে তখন এলাকার সকলেই সেখানে যায় এবং সেই মানুষটিকে বলে আমরা শুনেছি তোমার এখানে এমন একটি উট রয়েছে যে উটটির মাথা নেই কিন্তু স্বাভাবিক অন্য সব উটের মতো করেই চলাফেরা করতে পারে তখন সেই মানুষটি বিপদে পড়ে যায় এবং তিনি এলাকার মানুষগুলোকে বলতে থাকে আমার সেই উটটি বর্তমানে আমার কাছে নেই কিন্তু এলাকার মানুষগুলো লক্ষ্য রেখেছে এখান থেকে কোনো কিছুই কিছুদিন থেকে বাইরে কোথাও নিয়ে যাওয়া হয়নি এরপর ওনাকে যখন অনেক চাপাচাপি করা হয় তখন শেষ পর্যন্ত এমন সত্য বেরিয়ে আসে যেটা শোনার পর সে এলাকার সকলে অবাক হয়ে যায় আর কেন সেই এলাকার সকলে অবাক হয়েছিল ভিডিওতে আপনারা স্পষ্ট দেখুন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সেই উটের আসলে মাথা ছিল কিন্তু তার পিঠের দিকে কিছু খাবার দেওয়া হতো যার কারণে সেই উট অন্যদিকে তাকিয়ে সেই খাবারগুলো খেত কিন্তু অপর দিক থেকে দেখলে মনে হতো সেই উটের মাথাই নেই কিন্তু যখনই এই ঘটনাটি সকলের মধ্যে জানাজানি হয়ে গেল তখন সেই মানুষটির ব্যাপারে আরও একটি সত্য বেরিয়ে আসলো আর সেই সত্য হচ্ছে সেই মানুষটি আসলেই কোনো মুসলমান ছিল না সেই মানুষটি ছিল একজন ইহুদি তিনি এর আগে অনেক জায়গায় মানুষকে ধোঁকা দিয়ে এসেছে এবং অনেক জায়গায় অনেক মানুষের ক্ষতি করে এসেছে তিনি নিজেকে বাঁচানোর জন্যই এখানে এসে ভালো মানুষের রূপ ধরে অন্যান্য মানুষের সাথে বসবাস শুরু করেছে ওনার মূল লক্ষ্য ছিল সহজভাবে অনেক টাকা উপার্জন করা আর তাই তিনি পর্যটকগুলোকে ধোঁকা দিয়ে ওনার উটকে দিয়ে অনেক টাকা আয় করে কিন্তু শেষ পর্যন্ত সত্যটি বেরিয়ে আসে এবং সেই ইহুদিকে সেই এলাকা থেকে বের করে দেওয়া হয় তো প্রিয় দর্শক এই আশ্চর্যজনক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে